আগামীকাল বেশ কিছু কেন্দ্রে পুনর্নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গতকাল যে সমস্ত জায়গাগুলিতে ভোট হয়েছে অর্থাৎ তার মধ্যে বেশ কিছু জায়গাতে, যার মধ্যে বেশ কিছু স্পর্শকাতর বুথ রয়েছে বলে জানা যাচ্ছে, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে কথা বলবো প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভঙ্কর, এক্ষেত্রে মোট কতগুলি বুথে পুনর্নির্বাচনের কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন? দেখো, সেখানে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ নয়। তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমরা যদি তথ্য পেয়েছি, আমাদের কাছে রয়েছে সেই তথ্য, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা 36টি জায়গায় পুনর্নির্বাচন হবে। বীরভূমের কিন্তু আমরা জানতে পেরেছি বা আমরা ওদের কাছে যে তথ্য রয়েছে সে অনুযায়ী কিন্তু 14টি জায়গা, এর মধ্যে কিন্তু ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মুরারই রয়েছে, খয়রাশোল রয়েছে, সিউড়ি রয়েছে, এইসব জায়গাগুলোতে কিন্তু নির্বাচন হবে। একই সঙ্গে পুরুলিয়াতে 4টি ব্লকের 4টি জায়গায় নির্বাচন, আস্তে আস্তে পঞ্চায়েত নির্বাচনের যে পুনর্নির্বাচনের তালিকা সেটি কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তারা প্রকাশ করছে। বিভিন্ন জায়গা থেকে স্ক্রুটিনির পর যে তথ্য তাদের কাছে এসছে তার উপরে ভিত্তি করেই কিন্তু মূলত তারা এই যে রিপোল বা পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচন সংক্রান্ত তথ্য তারা প্রকাশ করছে এবং আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণটাই তারা প্রকাশ করবেন। তবে এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা জানিয়ে রাখি যে এইসব জায়গায় পুনর্নির্বাচন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সব জায়গাতে কিন্তু হাফ সেকশন অর্থাৎ 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই বুথগুলোতে থাকবে বলে কিন্তু জানানো হয়েছে একেবারে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।